এখান থেকে যা সারা ভিখারি। তামাম ভালো লাগছে? কোন রাজনি? সেদিন যে দেখলাম, ওই যে গেছিলাম যে, একদম পুরা ভালো লাগছে। ওই শুন এদিকা, এ দাঁড়া। ভাই আমার কাছে একটা টাকা নেই, প্লিজ টাকাটা নিন না। ওই শুন, এটা আমাদের নিয়ম, আমরা নতুন ছাত্রদের কাছ থেকে টাকা নেই। চাপট ভাই, ছেলেটা মনে হয় নতুন। ওই ইদিকা। জি ভাই, বলেন। কোন ক্লাস? ফার্স্ট ইয়ার। তাহলে তো নতুন। তোর নাম কি? লোকমান। তোর বাড়ি কোথায়? ভাই, বাড়ি ভাতনাবিতে। সবাই কলেজে গাড়ি নিয়ে এসেছে, কিন্তু তুই সাইকেল নিয়ে এসেছিস কেন? ভাই, আমার তো গাড়ি কেনার টাকা নেই, তাই এই সাইকেলটা নিয়ে কলেজে আসি। ওইসব কথা স্যার, এখন আমাদেরকে 1000 টাকা দেয়ার, এখান থেকে চলে যা। ভাই, কিসের টাকা? কিসের টাকা সেটা তোকে বলতে হবে? এটা আমাদের নিয়ম, নতুন ছাত্র এবং ছাত্রীদের কাছ থেকে 1000 করে টাকা নেই। ভাই, আমার কাছে তো অত টাকা নেই। মিথ্যা কথা বলছিস? না ভাই, সত্যি বলছি। ভাই, ওরা চেক কর। ঠিক আছে, চেক কর। ভাই, মাত্র 10 টাকা। মাত্র এই 10 টাকা নিয়ে কলেজে আসিস? ভাই, কলেজে আসতে হলে কি অনেক টাকা লাগে? আয়, ও তো একটা গরিব ফকির, ওকে ছেড়ে দিলে ভালো হয়। এখান থেকে যা সারা ভিখারি। শালাই মাথাটাই নষ্ট করে দিলে। চলো ভাই, আগে পার্টি করে আসি। চল। আয়, ও তো একটা গরিব ফকির, ওকে ছেড়ে দিলে ভালো হয়। এখান থেকে যা সারা ভিখারি। ভাই, প্লিজ একটু দয়া করেন, কাজটা আমার খুবই দরকার। এখানে কোনো কাজ নেই, তুমি আসতে পারো। ভাই, ছেলেটা এরকম করে বলছে, তাহলে আমাদের গ্যারেজে রেখে দাও না? ঠিক আছে, রেখে দে। ভাই, দাঁড়ান। ভাই, বলেন। ভাই, তোমার কাজ হয়ে গেছে, তুমি কাজে লেগে পড়ো। ঠিক আছে। মাত্র এই 10 টাকা নিয়ে কলেজে আসিস? এখান থেকে যা সারা ভিখারি। ভাই, একটা খবর আছে। কি খবর? আগে বল, তুই কি লেখাপড়া করেছিস? জি ভাই, লেখাপড়া করেছি। তাহলে তো ঠিক আছে, চাকরি ইন্টারভিউ চলতেছে, এই ঠিকানা কালকে যায় চাকরি ইন্টারভিউ দিস। কিন্তু ভাই, ইন্টারভিউ দিতে তো টাকা লাগবে, আমার কাছে 1 টাকাও নাই। ঠিক আছে, যা। ছোটো ভাই, তুমি কান্দাছো কেন? ভাই, কালকে আমার পরীক্ষা, আমি এখন পর্যন্ত পরীক্ষা ফিস দিতে পারিনি। পরীক্ষা ফিস না দিতে পারলে আমাকে পরীক্ষা দিতে দিবি কেন? তোমার মা বাবা তোমাকে টাকা দেয়নি? আমার মা জন্মের পরেই মারা গেছে, আর আমার বাবা অনেকদিন ধরে অসুস্থ, কাজ করতে পারে না। এই নাও টাকা। ভাই, এত টাকা আমি তো ফেরত দিতে পারবো না, আর তাছাড়া আপনাকে তো আমি চিনি না। শোনো, আমাকে তোমার চিন্তা হবে না, আর ওই টাকা তোমার ফেরত দিতে হবে না। তুমি ভালো করে পরীক্ষা দিও।
ঠিক আছে ভাই, তাহলে আসি। ভাই সারাদিন তো ঘুরলাম, একটা কাজের ব্যবস্থা করতে পারলাম না, এখন কি করবো? যেভাবেই হোক একটা কাজের ব্যবস্থা করতেই হবে, চল দেখি। তোরা এখানে কি চাস? ভাই আসলে আপনার কাছে এসেছি একটা চাকরির জন্য, যদি দয়া করে চাকরিটা দিতেন তাহলে আমাদের খুব উপকার হইত। আরে আমি সেই লোকমান যাকে তোরা গরিব ফকির বলে অপমান করেছিলি, আর সেই গরিবের কাছে এসেছিস চাকরির জন্য, লজ্জা করলো না তোদের? শোন, কাউকে অহংকারের জোরে অবহেলা করিস না, দেখলি তো সময় বদলায়। তোরা আমার সঙ্গে যেটা করেছিলি আমি চাইলে তোদেরকে ফেরত দিতে পারি, কিন্তু আমি তা করবো না, কারণ আমার মধ্যে একটা মানুষত্ব বোধ আছে। একটা কথা শুনেছিলাম, কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কখনো কুকুরকে কামড়ায় না। কালকে আমার সাথে আমার অফিসে দেখা করিস, চাকরি হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই।